हालाकांडी जिला समिति के नवनियुक्त अध्यक्ष नजमुल हुसैन बारा भैया का आज हालाकांडी में भव्य स्वागत किया गया। यहाँ ये उल्लेख करना उचित होगा कि वर्तमान भाजपा के नेतृत्व वाली गठबंधन सरकार में प्रमुख दलों में से एक असम जन परिषद दल के केंद्रीय अध्यक्ष जीतू बरगोहाई ने हाल ही में पराग घाटी के 3 जिलों से असम युवा परिषद के 3 सदस्यों को नियुक्त किया है। इनमें नजमुल हुसैन बारा भैया को असम युवा परिषद के हालाकांडी जिले के जिला अध्यक्ष नियुक्त किया गया है। असम प्रांतीय युवा परिषद के अध्यक्ष जीतू बरगोहाई महाशय ने गुवाहाटी में असम गण परिषद पार्टी के प्रधान कार्यालय में बराक घाटी के 3 जिलों कछार हालाकांडी और करीमगंज जिलों के नवनिर्वाचित अध्यक्षों को नियुक्ति पत्र सौंपा। गुवाहाटी से हालाकांडी पहुंचते ही असम युवा परिषद दल के 100 से अधिक पदाधिकारियों ने हालाकांडी जिला समिति के नवनियुक्त अध्यक्ष नजमुल हुसैन बारा भुइयां का हर्षोल्लास के साथ स्वागत किया गया। আচ্ছা আমি বুঝতে পেরেছি। তো কথাটি হচ্ছে এখন বর্তমানে যে অসম সরকার চলছে আপনারা শরিক দলের অংশীদার, তাই আগামী দিনে আপনি বলছেন যে ওই হাইলাকান্দি জেলার 3টি আসনের মধ্যে 2টি আসন থেকে আপনারা দলীয় প্রার্থী মিত্রজোটে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে আপনি দলীয়ভাবে জেলার সকল কর্মীদেরকে সাথে নিয়ে আপনি কাজ চালিয়ে যাবেন নিশ্চয় সহিত বলছেন? ওটা না, সমস্ত দলের তো আপনি, আমি তো সভাপতি যদিও ওই আমার দায়িত্ব দেবো, আমি ব্যক্তিগত তো একলা পারতাম না, দলের সব কর্মী লইয়া আমি তো মেহনত করা লাগবো, কারণ একলা আমি যুব যদিও প্রেসিডেন্ট দায়িত্ব দেবো হয়েছে, তো আমি তো একলা পারতাম না, সব যুব পরিষদের সেও আমার মেম্বারও যদি দলের আছে সেও যুব পরিষদের প্রেসিডেন্ট। আচ্ছা যাই হোক, যারা আপনাকে আপনারা দলের যারা হাইকমান্ড বা ওই দলের যারাই রয়েছে নারী তাদেরকে আপনি সমস্ত কর্মী লইয়া আমরা এটা না আপনার দলের দলের যারা মানে ওই দলের মানে যারা মানে উচ্চ পদস্থ রয়েছে নারী দলের ও তাদেরকে তো আপনি ধন্যবাদ দিয়েছেন, তো না ধন্যবাদ দিই, তো হাইলাকান্দি জেলার যারা ওই দলের কর্মী রয়েছেন তারা ধন্যবাদ, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তারা উদ্দেশ্য মানে তারা তো আমি ধন্যবাদ জানাইলাম, আর তারা আমরা সবে মিলিয়া এক হইয়া যাতে দল কিভাবে স্ট্রং করা যায় এইভাবেও আমি আমার ব্যক্তিগত বা আমার কর্ম যারা আমার দলের আছে এরাই লইয়া আমি চেষ্টা করব। আচ্ছা আমি এবারে শেষ প্রশ্নে এসে গেছি আর কি, আমি বিজেপির প্রায় শেষ প্রান্তে এসেছি, একটি প্রশ্ন করতে চাই। যেহেতু আপনারা শরিক দল, তাই আমাদের হাইলাকান্দি জেলার 3টি এই বিধানসভা সমষ্টির যেগুলি কিছু কাজকর্ম রয়েছে আপনি কি দলীয়ভাবে এই কাজগুলির বিষয়ে আপনি একটু উত্থাপন করবেন দলীয় যারা রয়েছেন তাদের সাথে, যে আমাদের হাইলাকান্দি জেলার যেহেতু শরিক দল হিসাবে আর কি আমাদের হাইলাকান্দি জেলায় আপনাদের দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবা দিবেন কি আমাদের জেলার স্বার্থে? না, জেলার স্বার্থে তো আমরা দাবি দাবা দিমু, কারণ এই মাটিদুরির যেটা ব্রিজ আছে বা আমরা সিরাজপুরটির ওভার ব্রিজ আছে এটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাইমু, যেভাবে আমরা অতুল বরা মহাশয় লইয়া যত তখন আমরা খরা লাগে এই 10টা জিনিস লইয়া নিয়া আমরা 100 বার দাবি জানাইমু, এটা নিয়ে যত তখন খরা লাগে আমরা করম। যাক, আজকের পরিসরে আপনি হাইলাকান্দি জেলার যারা যারাই কর্মী রয়েছেন সকলকে আপনি একযোগে ধন্যবাদ জানাচ্ছেন। করিমগঞ্জ আসাম সে রিয়াজুল ছাদিয়াল কি রিপোর্ট R9 ভারত। एक साल से अधिक समय से वेतन नहीं मिल रहा है, इसके विपरीत यदि आप उचित वेतन की मांग करते हैं तो आपको धमकियां मिलेंगी। मुख्यमंत्री विजिलेंस ने निराला के बराक वैली इंजीनियरिंग कॉलेज के प्राचार्य अबू मोहम्मद ताहिर के खिलाफ शिकायत दर्ज कराई है कि अबू 2016 में ग्रेड 4 श्रेणी में एक परिचारक के रूप में सेवा में शामिल हुआ, नौकरियां HRD के तहत है। 2019 मध्य तक कोई समस्या नहीं, इसके बाद समस्या शुरू हुई। 2019 के मध्य से नवंबर 2020 तक अबू सहित उस श्रेणी में कुछ लोगों को मॉडरेटर के अधीन काम करना पड़ता है, इस दौरान उन्हें कोई वेतन नहीं मिला। अबू ने कई बार कॉलेज प्रशासन से संपर्क किया लेकिन कोई फायदा नहीं हुआ। अबू ने कहा कि अब उन्होंने प्रिंसिपल MHA मजूमदार से नुस्खे के लिए कहा तो उन्हें धमकियां सुननी पड़ी। रास्ता न मिलने पर उन्होंने 12 नवंबर को मुख्यमंत्री विजिलेंस में शिकायत दर्ज कराई। उन्होंने ये भी कहा कि वकील ने कॉलेज के अधिकारियों को नोटिस भेजा था, हालांकि वे कॉलेज के प्राचार्य की राय जानना चाहते थे लेकिन छुट्टी होने के कारण उनसे संपर्क नहीं हो सका। ताहिर नाम आमार, आमी बराकविली इंजीनियरिंग कॉलेज 2017 অগাস্ট মাস জয়নিং দিছি ডিউটি করার লাগি। 2017 থেকে 2020 পর্যন্ত 20 সেপ্টেম্বর পর্যন্ত আমি ডিউটি করছি। ডিউটি করতে প্রথম আসলো আমার এই HRD আন্ডারে আমি কলেজে ঢুকছি। 2019 পর্যন্ত HRD আন্ডারে আসলাম আমি। 2019 মানে HRD আন্ডার থেকে আইসি এই কলেজের কিটা আন্ডারে জানি না, আন্ডারে হয়েছে না। তারপরে 2018 পর্যন্ত HRD স্যালারি পাওয়ার HRD তরফ থেকে এগুলো আমি স্যালারি পাইছি। তারপরে কলেজও এতদিন ডিউটি করছে, 2020 পর্যন্ত আমি কোনো স্যালারি পাইছি না। কিন্তু আমি স্যালারি লাই বুধবার প্রিন্সিপাল কাছে গেছি, গিয়া তোমার প্রিন্সিপাল হয়েছে প্রথম, পরে আমি জোর দিয়া বললাম কেন আমি পাই না, তাই আমার ডিউটি ইয়ে দেবো আমি
তুমি তো ডিউটি করলাই আর ইতে কলেজের ও পরিস্থিতি নিয়ে ওরকম পরিস্থিতি নেই পরিস্থিতি হলো কোনো সময় এটা কোনো আপনার গেলে যাতে কোনো কোনো সময় এগারোটা উঠে কোনো ইয়ে তার মেনটেন্যান্স যারা আছে তারা কলেজ চালায় ইয়ে হলে প্রফেসর হল আইন নেই প্রফেসর হল প্রফেসর হল আইন তুমি তো অফিস স্টাফ বেশ ইয়ে করে না অফিস স্টাফ তার মানে কলেজ প্রফেসর হল আইন তারা ক্লাস খোলাই না করে ইয়ে বস करीमगंज असम से रियाजुल छदियल की रिपोर्ट R9 भारत। कछार जिला मत्स्य विभाग ने बराक घाटी पर आधारित विश्व मत्स्य दिवस मनाया। असम सरकार के मत्स्य पालन वन और पर्यावरण और आबकारी मंत्री परिमल शुक्ला की उपस्थिति में रविवार को बाराजलिंगा ब्लॉक के एक पोस्ट बंगले नेताजी संघ में समारोह आयोजित किया गया था। आज मंत्री ने प्रगतिशील मछली किसानों के बीच बर्फ की टोकरी के साथ ई जोखिम और मोटरसाइकिलों का वितरण किया। बराक के 3 मछली किसानों और कालम घाट के एक समूह ने शेरा मछली किसान के रूप में माँ मंचा आत्म सहायक नाम के एक को प्रशंसा पत्र भी सौंपा। आज उन्होंने रुपए का वित्तीय अनुदान सौंपा। इस अवसर पर श्री तपन कुमार दास उप निदेशक मत्स्य पालन विभाग डॉक्टर द्रिज्योति शर्मा निर्देशक FIS और नोडल अधिकारी रफीकुल हक जिला मत्स्य विकास अधिकारी कछार जिला राजीव रॉय जिला विकास अधिकारी श्री तपन कुमार दास उपस्थित थे। कछार আজকে 2015 থেকে 8 পর্যন্ত আর এবছরের যেটা এইমস এন্ড অবজেক্ট যে মাছের যে ব্যবসার সঙ্গে যারাই আমরা বিভিন্নভাবে জড়িত আছি আমি সময় নিচ্ছি না তাহলে সামাজিকভাবে কিভাবে আমরা মর্যাদা দিতে পারি সামাজিকভাবে উত্থান কিভাবে হবে এই কাজ আজকের দিনে আজকের দিনে বিশ্বে কতটা হয়েছে আমরা জানি আমি ব্যক্তিগত ভাবে জানি কিন্তু ভারতবর্ষে এই কাজের সূচনা তো অনেক আগে হয়েছে আজ থেকে 2-4-5 বছর আগে হয়েছে কেন হয়েছে বলি আপনাদেরকে প্রধানমন্ত্রী একটা যোজনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা PMMSY যার বেনিফিশিয়ারি এখানে হয়তো অনেক আপনারা বসে আছেন প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৎস্য যে সম্পদ এই কথাটা বলবেন সম্পদ কারখানে
কারা সম্পদ নিয়ে ব্যবসা করে, যারা সম্পদশালী, যারা বিত্তশালী, যারা সম্ভ্রান্ত তারা করে, যার জন্য মৎস্যকে সম্পদ বলেছে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কতদিন তো আমরা কইছি এখন আর বলতে পারি না, এখন আর বলতে পারি না, কেন ওই লোকটা মাছের চাষ করুক, মাছের ব্যবসা করুক, তার সম্পদ আছে বলে সে ব্যবসা। সামাজিক উন্নয়ন এক কথার মধ্যে হয়ে গিয়েছে, স্বীকৃতি যেটা সমাজকে দেওয়ার, ভারতের প্রধানমন্ত্রী সমাজকে যারা মাছের সঙ্গে আমরা জড়িত আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, মাছের ব্যাপারে বললে অনেক। ডিমগঞ্জ আসাম সে রিয়াজুল ছাদিয়াল কি রিপোর্ট, আর9 ভারত।